যে আজকে যদি এই স্বাধীনতা যুদ্ধের ডাক দেওয়া হতো তাহলে রাজাকারের দিকে সংখ্যা বেশি গণতন্ত্র হত্যা এবং ভোটকে ভোটের পাল্টিয়ে দেওয়ার যে অপরাধ তার জন্য জাতীয় পার্টি তৃণমূল বিএনপি বিএনএম এবং সুপ্রিম পার্টি এই তিনটা পার্টি কিন্তু আবার নিবন্ধন নিবন্ধন খেলাও খেলেছে সরকারের সাথে যে এই নির্বাচনের পর কালকের থেকেই আবার মানুষ জেগে উঠবে ধীরে ধীরে জি জনাব মেজর অফিসারে আপনি বলেছেন সারাদিন আপনি টেলিভিশনের সামনে ছিলেন মানে কেন অবাক হচ্ছেন এটা কি হতে পারে না যে প্রথম সাত ঘন্টায় হয়তো ভোটার সংখ্যা কম ছিল পরে এক ঘন্টা হঠাৎ করে হয়তো বেড়ে বের হয়ে বেড়ে গেছে বেড়ে গিয়ে হয়তো দশ বারো ভাগ ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকভাবে নেওয়ার দেখবার সুযোগ রয়েছে অস্বাভাবিক দেখছেন কেন আপনি কি আমাকে স্বাভাবিক ভাবে নেয়ার আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টিভঙ্গির ব্যাপারটা বলতে আপনি কি আমাকে স্বাভাবিকভাবে নেয়ার জন্য প্রেসারাইজ করতে চান এই দেশে কিন্তু সব সম্ভব না অযৌক্তিক কেন আমি যুক্তি দিচ্ছি আমি পয়েন্টটা লিখেছিলাম যে এটা কথা বলবো কিন্তু আপনি তুললেন এটা বলে আমি আরো কিছু ইম্পর্টেন্ট কথা বলবো কারণ নির্বাচনের চেয়ে আরো কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই নির্বাচন নিয়ে আমার আগ্রহ একদম কমে গেছে আচ্ছা সিএসি বলেছিল যদি আপনাদের মনে থাকে যে এক পার্সেন্ট ভোট পড়লেই চলবে জায়েজ হয়ে যাবে সেই আবার বলল সাতাইশ পার্সেন্ট আট পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আমার হিসাবে ভোট সাত থেকে দশ পার্সেন্টের বেশি পরে নাই আমার হিসাবে আমি যা দেখেছি ফোন করেছি খবর নিয়েছি এবং ইয়ে বুথগুলো দেখেছি তো তার ডাবল যদি হয় তাহলে তো বিশ পার্সেন্ট হয় বিশ পার্সেন্টের উপরে যতগুলো ভোট এখানে দেখানো হবে আমি তেইশটি বছর যাবৎ মাঠে আছি বাকি সব ভুয়া। আমি লাইনে এই সাক্ষাৎকারও দেখেছি আপনার বাপের নাম কি কয় কাগজে লেখা আছে আপনার আইডি কার্ড কই একজনের পর একজনকে জিজ্ঞেস করছে বাসে বাড়িতে রেখে আসছি সো এই নির্বাচন নিয়ে কথা বলার চেয়ে আমি একটু অন্যভাবে কথাটা বলতে চাই এই নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টি কালিমা মুক্ত হওয়ার জন্য একটা বড় সুযোগ পেয়েছিল সুযোগ বারবার আসে না এটা আমি আজকে বলছি না এই ইলেকশনের আগেও বলেছিলাম আমি অন্তরা মুদা এবং আমাদের শামসের মুবিন চৌধুরী এবং ইয়েদের যে পরিণতি এরকম হবে এটা আমি আঁচ করতে পেরেছিলাম এবং আমি ওনাদেরকে বলেছিলাম আমি মিডিয়াতে বলছি ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম কিপ সাম অল্টারনেটিভ আপনাদের এরকম একটা ঘটনা ঘটতে পারে যে আপনারা যা আশা করছেন তা পেলেন না যাই হোক এখানেও আমার অনুমান সঠিক হয়েছে এখন আমি মনে করি যে আওয়ামী লীগ কি শুধু অপরাধী এই অপরাধে এই যে গণতন্ত্র হত্যা এবং ভোটকে ভোটের সংজ্ঞা পাল্টিয়ে দেওয়ার যে অপরাধ তার জন্য জাতীয় পার্টি তৃণমূল বিএনপি বিএনএম এবং সুপ্রিম পার্টি এই তিনটা পার্টি কিন্তু আবার নিবন্ধন নিবন্ধন খেলাও খেলেছে সরকারের সাথে সো এরাও অনেক ভাবে দায়ী এখন আসে নির্বাচনের পরে কিন্তু নির্বাচন শেষ হয়ে গেল সমাধান হলো না এই নির্বাচনে রাজনৈতিক সমস্যার সমাধান হলো না এটা সবাই জানে তো নির্বাচনের পরে আমরা তিনটা চ্যালেঞ্জ এটা আমি নির্বাচনের আগেও বলেছি আজকে তো শেষ হয়ে গেল যে রাজনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা এবং বৈশ্বিক বা কূটনৈতিক সমস্যা দেখা দিবে এখন রাজনৈতিক সমস্যা আবার দুই রকম তৈরি হচ্ছে একটা হলো রাজনৈতিক ভাবে যে দেশে বা জাতিতে যে সমস্যা সেটা সমাধান করা আবার সরকারি দলের ভিতরেও বিরোধী দল তৈরি করে একটা দলের ভিতরে বিরোধী আগে ছিল গোপনে মোস্তাক্ষের যে গ্রুপটা ছিল এটা গোপনে ছিল এখন এটা প্রকাশ্যে করা হয়েছে আমি আগেও টকশোতে বলেছি যে আওয়ামী যে এরকম করে কৌশল করতে চায় একবার কিন্তু তাদের এই বিভাজনটাকে ভুল জাজমেন্টের কারণে মোস্তাককে কাছে নিয়ে আসলো এবং চার নেতা বা তাজুদ্দিন কামালকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বাকশাল হলো তো ওইখানে তারা তাদের মৃত্যু হয়েছিল তো এবার কি হবে আমি জানি না আমি এখনো আশাবাদী যে এই নির্বাচনের পর কালকের থেকেই আবার মানুষ জেগে উঠবে ধীরে ধীরে এখন আমি এখানে বলতে চাই ওনারা চল্লিশ পর্যন্ত বলেছে তো পঞ্চাশ বললে তো ফিফটি পার্সেন্ট নির্বাচনের বাইরে সমর্থনের বাইরে তাহলে বাংলাদেশ কিন্তু আমরা আগে থেকেই বলি দুই ভাগে বিভক্ত এন্টি এখন বাংলাদেশ দুই ভাগে বিভক্ত সেটা হলো নির্বাচন সহি নির্বাচনের পক্ষে ভোটাধিকারের পক্ষে গণতন্ত্রের পক্ষে আরেকটা হলো ভুয়া ডামি এবং হালুয়া লুটি খাওয়ার পক্ষে যেটা নেতৃত্ব দিচ্ছে সরকারি দল তাহলে এই যে আমি এখন ব্যর্থহীন ভাষায় বলতে চাই এবং আমি আমার জনগণ দেশের মালিকদেরকে বলতে চাই আপনারা মোর দেন সিক্সটি পার্সেন্ট আছেন সুতরাং এই বিপদ থেকে এই বিপদ যদি আগে যত আগে আমরা উত্তরণ করতে পারতাম তত সহজ হতো রোগ যত দীর্ঘায়িত দীর্ঘায়ু হয়ে যায় তখন ডাক্তার এবং ওষুধের সমস্যা বেড়ে যায় তা আমরা এই নির্বাচনের আগে যদি এই সমাধানগুলো করতে পারতাম যত না সহজ হতো এখন যতই দিন যাবে এই বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে ফিরিয়ে আনা বাংলাদেশে একটা সহি ভোট ব্যবস্থা ফিরিয়ে আনা খুব কঠিন হবে আজকে আমি একটা ইয়েতে একটা ইয়াং ছেলের একটা স্টেটমেন্ট আপনাদের বলি আমার খুব লেগেছে মাথায় আত্তাই লেগেছে সেটা হলো সেই ছেলেটা বলছে যে আমি তো স্বাধীনতা যুদ্ধ দেখি নাই আজকে যদি স্বাধীনতার যুদ্ধের ডাক দিত কেউ তাহলে মনে হয় রাজাকের সংখ্যাই বেশি হতো পার্সেন্টেজ দেখেন এটা ইয়াং ছেলে কথাটা বলেছে আমার কাছে কথাটা মনে হয়েছে যে আজকে যদি এই স্বাধীনতা যুদ্ধের ডাক দেওয়া হতো তাহলে রাজাকারের দিকে সংখ্যা বেশি থাকতো তাহলে তিপ্পান্ন বছরে কি আমরা এই অর্জন করলাম মানুষের কি হুশ আনা প্রয়োজন নয় মানুষকে কি জেগে উঠা প্রয়োজন নয় মানুষকে এইভাবে ওই বিক্রি হয়ে যাবে এবং আকার খাবে এই আক্তার মেজর আক্তার এবং এই তৈমুর এবং ইয়েদের মতো তো সুতরাং আমরা বিক্রি হলেই যে আমরা লাভবান হই না তার একটা বড় প্রমাণ হয়েছে সবচেয়ে বড় উপকার হয়েছে এই নির্বাচনে কারা গণতন্ত্রের পক্ষে কারা গণতন্ত্রের বিরুদ্ধে এইটা হিসাব হয়ে গেছে এবং এটা আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে রাত হয়ে গেছে কথা বাড়াবো না এখনো গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের মানুষ বেশি এখনো মুক্তিযুদ্ধের প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল এবং স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং দেশ রক্ষার জন্য শ্রদ্ধাশীল এবং আমি যে তৃতীয় এটা বলেছি সমস্যা সেইটাই সেই সমস্যার জন্য ভারতের যে আগ্রাসন চীনের যে ব্যবসায়িক এবং রাজনৈতিকভাবে অগ্রসর এবং কিভাবে কোন দেশকে কিভাবে ব্যবহার করা হবে সেইগুলোতে যে সমস্যাগুলো আসবে সেই সমস্যা এবং আমাদের রাজনৈতিক সমস্যা এবং অর্থনৈতিক সমস্যার উত্তরণের জন্য আমি এখনো বলি জাতীয় ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ